ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার জাফলং সীমান্ত থেকে কাজল ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, 13 মে সকালে কাজল ভুঁইয়া নিজ বাড়িতে স্ত্রী ডলি বেগমের গায়ে পেট্রোল ঠেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। সময় ডলির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে ঢাকায় আনা হলে 5 দিন পরে ডলি মারা যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে কাজল। সিআইডি জানিয়েছে, কাজল পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে 13টি মাদক মামলা সহ মোট 19টি মামলা আছে। গ্রেফতারি পরোয়ানা আছে 3 মামলায়। একজন ড্রাইভার সৎ থাকার চেষ্টা করেছে, কিন্তু সেই ড্রাইভারগুলোকে তারা মোটিভেট করে যে তুমি যদি এরকমভাবে একটা গাড়ি আমাকে এনে দিতে পারো তোমাকে এত টাকা দিব। সো তাদের এই রিক্রুটমেন্ট এই পলিসিটাও এর মধ্যে আছে। সো এইভাবে আমরা দেখছি যে কিছু ড্রাইভার অলরেডি মোটিভেটেড। এই জন্য যারা এই সমস্ত গাড়ির ড্রাইভার হন তাদেরকে চেক ব্যাক করা খুব জরুরি।